ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি দাবি করেন, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ভোট গ্রহণের সংখ্যা যতই দেখাক, আওয়ামী লীগের সমর্থক ভোটাররাও অংশ এ নির্বাচনে অংশ নেয়নি, এটাও প্রমাণিত হয়েছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেও মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেন, একতরফা নির্বাচন বর্জন করেছে দেশের মানুষ। মানুষ এটাকে কোনো নির্বাচন হিসাবে মনে করে না, ফলে সে কারণের জন্য মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন, সরকারের প্রতি একটা গণ অনাস্থা মানুষ ব্যক্ত করেছেন। মানুষ ভোট দিতে যাচ্ছে না, এটাই বড় গণপ্রতিরোধ, এটাই একটা নীরব প্রতিবাদ, এটা গণজোয়ার। এখন প্রধান নির্বাচন কমিশনার যে বললেন 1% ভোট পড়লে সেটা আইনিভাবে বৈধ, এটা এক নম্বর প্রথম বিষয় হচ্ছে যে উনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে মানুষ ভোট দিতে যাচ্ছে না। দুই নম্বর বিষয় হচ্ছে যে 1% ভোটের উপরে ভর করে তার আইনি বৈধতা নিয়ে এই নির্বাচনকে বৈধতা দিতে যাচ্ছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, কত শতাংশ ভোট পড়েছে তা সরকার নিজের মতো প্রচার করলেও দেশ বিদেশে সবাই দেখেছে কেমন নির্বাচন হয়েছে। এটাকে বলে কুকিং আপ, ইংরেজিতে একটা শব্দ আছে, সরকার কত শতাংশ ভোট পড়েছে এটা সরকার কুক আপ করবে, সরকার করুক। সরকার 5% বলতে চাইলে 5 বলবে, 50 বলতে চাইলে 50 বলবে, 99 বলতে চাইলে 99 বলবে, এমনকি বিগত 2014 সালের মতো 105% বলতে পারে, সেটা আমাদের কনসার্ন নয়। সারা বিশ্ব দেখছে, দেশের মানুষ দেখছে যে এই নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে। অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রের কথা বললেও তারা স্বৈরাচারের চেয়েও ভয়ঙ্কর। এই সরকার গণতন্ত্রের ভান ধরা একটা সরকার, এবং গণতন্ত্রের ভান ধরে যে সরকার থাকে তারা স্বৈরাচারী সরকারের চেয়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর। বিরোধী দলের প্রায় 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লাখের বেশি মামলা, পৃথিবীর দ্বিতীয় আর কোনো দেশে নজির নেই উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আওয়ামী লীগ যে লগি বৈঠার আন্দোলন করে, সেই লগি বৈঠার আন্দোলন আমরা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।